বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুষ্পা সিনেমার আন্টাভা গানটি, যেখানে সামন্তের পারফরমেন্স নিয়ে আলোচনা হচ্ছে। পুষ্পা সিনেমার এই গানটিকে হিন্দি গানের সাথে মিক্সিং করে ভিডিও তৈরি করা হচ্ছে, যেগুলো সোশ্যাল মিডিয়াতে রাতারাতি হচ্ছে ভাইরাল। কিন্তু এখন পর্যন্ত বাংলা কোনো গানের সাথে এটার মিক্সিং হয়নি। এই ভিডিওতে বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন তারকার সাথে এই গানটির মিক্সিং করা হবে, যেটা হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং। সো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং কার পারফরমেন্সটি বেশি ভালো লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের নাম্বার ওয়ান অ্যাক্ট্রেস শাবনূর যদি আন্টাভা গানটি করত তাহলে কেমন হতো? তো নেক্সট পার্ট দেখে নেই চলুন। বাংলাদেশের একজন লিজেন্ড হুমায়ুন ফরিদি, তার সাথে যদি এই গানটির মিক্সিং করা হয় তাহলে কেমন হবে? ওকে, পরের অংশটুকু কেমন হতো চলুন দেখে নেই। যাই হোক, এই ভিডিওটি কিন্তু অনেক বেশি ভালো লাগলো। এবার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস যদি এই গানটিতে পারফরমেন্স করেন তাহলে কেমন হয়? চলুন নেক্সট অংশটুকু দেখে নেই। আমার মনে হয় এটা অসাধারণ ছিল। এবার মৌসুমীর ভার্সন চলুন দেখে নেই। সিরিয়াসলি এটা অনেক ফানি ছিল। আর আমরা রুবেলের ভিডিওটা লাস্টে দেখে নিব। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের ভার্সনটি দেখে নিলে কেমন হয়? চলুন পরের পর্বটুকু দেখে নেওয়া যাক। এবার জাতির ক্রাশ পূর্ণিমার ভার্সনটি চলুন দেখে নেই। নেক্সট পার্ট কেমন হয় চলুন দেখে নেই। আমাদের দেশের জনপ্রিয় ভিলেন ডিপজল যদি এই গানে পারফরমেন্স করতেন তাহলে কেমন হতো? চলুন লাস্ট অংশটুকু দেখে নেই। আই থিঙ্ক এটা অনেক বেশি ফানি ছিল। সো গাইস, ভিডিওটি শেষ করব রুবেলের পারফরমেন্স দেখে। তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ ভিডিওটিতে অবশ্যই লাইক করুন। আর এই ভিডিওতে 10K লাইক চাই।